সুইডেনের চেয়ে অস্ত্র শক্তিশালী করবে ইউক্রেনকে। ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান ও হেলিকপ্টার জড়ো করছে রাশিয়া। উত্তর কোরিয়াকে আবারও শত্রুর তালিকায় ফেলল দক্ষিণ কোরিয়া। ইসলামী ব্যবস্থায় চাই ইরানি জাতি, বিনম্র শ্রদ্ধা জানালেন সর্বোচ্চ নেতা। কে পদচ্যুত হবেন, জেলেনস্কি নাকি পুতিন, জানাব বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুইডেনের চেয়ে অস্ত্র শক্তিশালী করবে ইউক্রেনকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। যুদ্ধের বর্ষপূর্তির আগে ব্যাপক পরিসরে হামলা চালিয়ে দেশটির বাখমুত শহর দখল নেওয়ার চেষ্টা করেছে মস্কো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরে দখল নিতে পারলে আশেপাশের আরও কিছু শহর সহজে চলে আসবে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। ইউক্রেনও প্রাণপণ চেষ্টা করছে যাতে বাখমুত হাতছাড়া না হয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত অস্ত্র সহায়তা চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইতিমধ্যে ইউক্রেনকে যেসব অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো দ্রুত সরবরাহ করা উচিত। পরিপ্রেক্ষিতে সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ কিস্টারসন বলেছেন, স্টকহোম খুব দ্রুতই ইউক্রেনকে প্রতিশ্রুত অস্ত্র পাঠাবে, এর মধ্যে রয়েছে ভয়ঙ্কর আর্চার আর্টিলারি ক্যানন। তবে তিনি বলেন, ভবিষ্যতে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে নিজের প্রয়োজনের কথা চিন্তা করবে স্টকহোম, কারণ তার দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার চেষ্টা করছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে সুইডিশ প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ইউক্রেনকে আর্চার হাউজার, 51 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল এবং অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এক্ষেত্রে এসব অস্ত্র চলমান যুদ্ধের ময়দানে ইউক্রেনকে গুরুত্বপূর্ণ বাড়তি শক্তি দেবে। ইউক্রেন যখন দেশটির পূর্ব অঞ্চলে রাশিয়ার নতুন হামলার মোকাবেলায় নিজেদের ভূখণ্ড আঁকড়ে ধরে রেখেছে, তখন গত মাসে সর্বশেষ এই অস্ত্রের প্যাকেজ ঘোষণা করবে সুইডেন, যা উল্ফ কিস্টারসনের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম ঘোষণা। প্রসঙ্গত, ট্রাকে স্থাপন করা আর্চার হলো একটি শুট অ্যান্ড স্কুট অস্ত্র, যা দ্রুত পরপর 3 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। সেই সঙ্গে প্রথম শেল তার লক্ষ্যবস্তুতে আঘাত করার আবারও গুলি চালাতে পারে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান ও হেলিকপ্টার জড়ো করছে রাশিয়া। এবার আকাশে হামলা চালাতে ইউক্রেন সীমান্তে যুদ্ধবিমান ও হেলিকপ্টার জড়ো শুরু করেছে রাশিয়া। সম্প্রতি ন্যাটোর গোয়েন্দা কর্মকর্তাদের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নতুন মোড় নিতে দেশটিতে ব্যাপক বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। মস্কো কিয়েভের কাছে যুদ্ধবিমান ও হেলিকপ্টার জড়ো করছে আকাশে আক্রমণ করার জন্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর গোয়েন্দারা এমন তথ্য দিয়ে সতর্ক করেছে। ন্যাটোর দুই গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে ফিক্সড উইং ও রোটারিং উইং এয়ারক্রাফট জড়ো করেছে। ন্যাটোর সদর দপ্তরের এক বৈঠকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছে, ইউক্রেনে বড় ধরনের হামলার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার যথেষ্ট যুদ্ধবিমান ও বাহিনী রয়েছে, কিন্তু ইউক্রেনের বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য যথেষ্ট নয়। কিয়েভের জন্য পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা না পাওয়া পর্যন্ত কাজ চলবে বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ার স্থলবাহিনীর শক্তি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, তাই বিশ্লেষকেরা মনে করেছেন রাশিয়া তার বিমান শক্তি ব্যবহারের দিকে ঝুঁকবে। এদিকে রাশিয়া তার নৌবাহিনীর যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। সোমবার নরওয়ের গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে এই দাবি করেছে। নরওয়ের গোয়েন্দা সংস্থার বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়ার এই যুদ্ধজাহাজগুলোর তথ্য। 30 বছরের মধ্যে এই প্রথম রাশিয়া তার নৌবহরে পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে বলে মনে করা হচ্ছে। নরওয়ের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ন্যাটো দেশগুলোর জন্য বিশেষ করে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বহরে রয়েছে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, সাইবার সরঞ্জাম, যা নরওয়ে ও ন্যাটোর জন্য হুমকি হতে পারে। সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধের সময় নর্দার্ন ফ্লিটের যুদ্ধজাহাজগুলো প্রায়ই পারমাণবিক অস্ত্র বহন করত।
এদিকে জানিয়ে দিব উত্তর কোরিয়াকে আবারও শত্রুর তালিকায় ফেলল দক্ষিণ কোরিয়া। আবারও উত্তর কোরিয়াকে শত্রুর তালিকাভুক্ত করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার এক প্রতিরক্ষা নথিতে কিম জং উনের দেশকে এই তকমা দেওয়া হয়। গেল 6 বছরের মধ্যে এবারই প্রথম উত্তর কোরিয়াকে শত্রু বলে উল্লেখ করেছে সিউল। দক্ষিণ কোরিয়ার বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠী ও দেশটির সামরিক বাহিনী আমাদের শত্রু। বিশ্লেষকেরা মনে করেছে এই তকমার কারণে আবারও মুখোমুখি অবস্থানে চলে যাবে দুই দেশ। স্নায়ু যুদ্ধের পর্যায়ে ফিরতেও এটা বড় ভূমিকা রাখবে, যদিও এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে জানিয়ে দিব ইসলামী ব্যবস্থায় চাই ইরানি জাতি, বিনম্র শ্রদ্ধা জানালেন সর্বোচ্চ নেতা। আগামী 8ই ফেব্রুয়ারি ইরানের তাবরিজ শহরে 1978 সালের গণ অভ্যুত্থানের 45তম বার্ষিকী পালিত হবে। ইরানি ইসলামী বিপ্লবী বাহিনী সফল হওয়ার প্রায় 1 বছর আগে 1978 সালের 18ই ফেব্রুয়ারি এই অভ্যুত্থানের ঘটনা ঘটে। সেদিন শাসক গোষ্ঠীর পেটোয়া বাহিনীর হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। এই দিবসকে সামনে রেখেই গতকাল পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তেহরানে আসা হাজার হাজার মানুষের এক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তাবরিজ হচ্ছে পূর্ব আজারবাইজান প্রদেশের প্রধান শহর। গত 11ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইসলামী বিপ্লব দিবসের পর এই প্রথম কোনো বড় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ কারণে প্রথমেই তিনি ইসলামী বিপ্লব দিবসের শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য ইরানের জাতিকে ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ ক্ষমতার এই নেতার কৃতজ্ঞতা প্রকাশের ধরনে পরম বিনয় ফুটে উঠেছে। তিনি বলেছেন, বিপ্লব বার্ষিকী শোভাযাত্রায় ব্যাপক উপস্থিতির জন্য ইরান জাতির প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। এই উপস্থিতির জন্য ধন্যবাদ জানানোর যোগ্য আমি নই, আল্লাহ তাআলা আপনাদেরকে ধন্যবাদ দেবেন, মহান আল্লাহ আপনাদের কাজের পুরস্কার দান করুক। তিনি আরো বলেন, এবছরের বিপ্লব বিজয়ের দিবস ছিল ঐতিহাসিক। দেশের সর্বত্র মানুষ বীরত্বগাথা সৃষ্টি করেছে, শত্রুপক্ষের ব্যাপক প্রচার ও উস্কানি এবং দেশের কিছু অংশে 0 ডিগ্রির নিচে তাপমাত্রাও ইরানের জনগণের উত্তাপকে পরাস্ত করতে পারেনি এবং জনগণকে ব্যাপক সংখ্যায় এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। 11ই ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয় দিবসে ইরানের জাতির বার্তা ছিল যে এই ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। সকল শত্রু ও ইহুদিবাদী ও মার্কিনীদের নিয়ন্ত্রিত মিডিয়া সাম্রাজ্য তাদের নিজেদের বক্তব্যকে বড় করে তুলে ধরার চেষ্টা করলেও তাতে সফল হতে পারেনি। ইরানের জাতির বক্তব্য অন্যদের ওপর প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছে। এদিকে জানিয়ে দিব কে পদচ্যুত হবেন, জেলেনস্কি নাকি পুতিন। আর কয়েকদিন পরেই ইউক্রেনে রাশিয়ার স্পেশাল মিলিটারি অপারেশনের বর্ষপূর্তি হতে যাচ্ছে। গত 1 বছরের যুদ্ধের জয় পরাজয়, ক্ষয়ক্ষতি, পক্ষ বিপক্ষ, অর্থনৈতিক বিপর্যয়, মানুষের মৃত্যু, বিপুল সংখ্যক সম্পদ ধ্বংস, বিশ্বের দেশে দেশে বিশেষ করে ইউরোপের প্রায় সকল দেশে রেকর্ড ইনফ্লেশন, আর তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ছাপিয়ে প্রধান ও স্ক্রুপ যে প্রশ্নটি সামনে আসে তা হলো, এই অপারেশন বা যুদ্ধ আর কতদিন চলতে পারে। এর উত্তর জানেন ওয়ার এক্সপার্টগণ, তাই কি মনে হয় না তারা অনুমান করতে পারেন। বিভিন্ন তথ্য উপাত্ত, অনুঘটক, পরস্পররা আর বর্তমান বাস্তবতা বিবেচনা করে তারা কেবল অনুমান করতে পারেন। এই নিবন্ধের লেখক হিসেবে আমিও অনুমান করতে পারি, আজ সেই দিকটি তুলে ধরার চেষ্টা করব। আমার অনুমান, এই মুহূর্তে যুদ্ধ আরও কতদিন চলবে তা জানেন ন্যাটোর কোর কমিটি, ইউএস নিরাপত্তা পরিষদের কোর কমিটি, ইইউ এর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং অতি অবশ্যই ভ্লাদিমির পুতিন। পশ্চিমা মিডিয়ার উড়ো খবর অনুযায়ী, যারা যুদ্ধের শুরু থেকে বলে আসছিল রাশিয়া তো 3 দিনেই ইউক্রেন দখলের কথা বলছিল, এখন পারছে না কেন? এই সকল প্রবক্তাগণ আসলে জানেন না যে পুতিন কখনো ও কথা বলেননি। রাশিয়ার ওয়েস্টার্ন ফ্রন্টের কোনো জেনারেলও নেই। আজকে 1 বছর পরে আমি একজন সাধারণ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার অনুমান বলতে পারি, আর সেটা হলো এই যুদ্ধ সহসা থামছে না। অন্তত ইউক্রেনের ভৌগোলিক সীমানা বিলিবন্টন হয়ে এসপার ওসপার না হওয়া পর্যন্ত থামছে না। তবে এটাও অনুমান করা যায়, রাশিয়া কেবল পূর্ব অঞ্চলে 4টি প্রদেশ দখলে নিয়ে নিবৃত থাকবে না। মিস্টার জেলেনস্কির রেজিম চেঞ্জ করে তারপর সৈন্য প্রত্যাহার করে ডোনবাস অঞ্চলে নিজেদের ভূখণ্ড রেখে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে, সেটা বলার কারণ কি চলুন দেখে নেওয়া যাক। প্রাক্তন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ মাসের প্রথম সপ্তাহে হঠাৎ করে রাশিয়া সফর করেছিলেন, এটা আমরা অনেকেই জেনেছি। তবে বেনেট ইসরায়েলি মিডিয়ার কাছে প্রকাশ করেছেন যে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তাকে বলেছিলেন তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না। মিস্টার পুতিন তার সুরক্ষার আশ্বাস দেওয়ার পরই বেনেট মস্কোতে উড়ে এসেছিলেন। তার প্রাথমিক সামরিক উদ্দেশ্য ছিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি দুতিয়ালি করা, যেটা সরাসরি ব্যর্থ হয়।
কিয়েভ ঘিরে থাকা রাশিয়ান বাহিনীর সাথে বৈঠকের সময় জেলেনস্কির একটি অজ্ঞাত স্থানে লুকিয়েছিলেন বলে জানা গেছে। বেনেট চ্যানেল টুয়েলভকে বলেছিলেন জেলেনস্কি তাকে পুতিনের কাছ থেকে একটি আশ্বাস নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন যেন তাকে হত্যা না করা হয়। এই লক্ষ্যে বেনেট পুতিনের সঙ্গে বৈঠকের সময় এটা ওটা বলে হঠাৎই প্রশ্ন করে বসেন, আপনি কি জেলেনস্কিকে হত্যা করতে যাচ্ছেন? ভ্লাদিমির পুতিন চোখে মুখে স্মিত হাসি ফুটিয়ে বলেছিলেন, না, তিনি তা করবেন না। পুতিনের সেই আশ্বাসটি বেনেট জেলেনস্কির পিঠ চাপড়ে বলে এসেছেন। শেষমেশ জোর দিয়েই বলেছেন, মিস্টার পুতিন তাকে কথা দিয়েছেন, অর্থাৎ পুতিন কথা দিলে সেটাই চূড়ান্ত। ক্রেমলিন ছাড়ার সাথে সাথে বেনেট জেলেনস্কিকে ফোন করে বলেছিলেন তিনি তোমাকে হত্যা করবেন না। তারপরও জেলেনস্কি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নটা রিপিট করেছিলেন। তার জবাবে বেনেট বলেন, আমি 100% নিশ্চিত যে পুতিন তাকে হত্যা করবেন না। আর এর ঠিক 2 ঘন্টা পর জেলেনস্কি কিয়েভে তার অফিস থেকে একটি ভিডিও পোস্ট করে ঘোষণা দিয়েছিলেন, আমি আত্মগোপনে নেই এবং কাউকে ভয় পায় না। এই ভিডিওটি প্রচারের আগে পশ্চিমা মিডিয়া জানতেও পারেনি যে জেলেনস্কি আসলে মিস্টার পুতিনের কাছ থেকে বাঁচিয়ে রাখার গ্যারান্টি চাইছিলেন। যদিও বেনেট পুতিনের আলাপ আলোচনা সবটুকু জেলেনস্কি জানেন না, বেনেটের ভাষ্যমতে পুতিন ভীষণ রকম স্মার্ট এবং শার্প। যদিও তাকে ইহুদিদের সমর্থক হিসেবেই বলা যায়, তারপরও তিনি যখন ইউক্রেনের সামরিক অপারেশনের প্রসঙ্গ উঠল, জেলেনস্কি এবং তার কর্মকর্তাদের নাম উল্লেখের সাথে সাথে পুতিনের চোখ মুখ হঠাৎ ঠান্ডা দেখায়। তিনি বেশ শান্তস্বরে জেলেনস্কি এবং তার জেনারেলদের নাৎসি ও যুদ্ধবাজ বলেন। এ সময় তার মুখটা কঠোর দেখাচ্ছিল। যদিও বেনেট পুতিনের আলাপ আলোচনা সবটুকু জেলেনস্কি জানেন না, বেনেটের ভাষ্যমতে পুতিন কিরকম স্মার্ট এবং শার্প সেটা সবাই জানে। জেলেনস্কি বেনেটের আশ্বাসে নিশ্চিত হতে না পেরে তার পরের দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এখানেও সেই একই প্রতিশ্রুতি আদায় করতে বলেছেন ম্যাক্রনকে। সেই অনুরোধে ম্যাক্রনও পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। তবে ম্যাক্রন বেনেটের মতো কোনো সলিড আশ্বাসবাণী শোনাননি। এরপর জেলেনস্কি 180 ডিগ্রি ঘুরে নিজেই প্রকাশ্য ঘোষণা করেছেন তিনি পুতিনের সাথে কখনোই কথা বলবেন না এবং তার কর্মকর্তাদেরও রাশিয়ান নেতাদের সঙ্গে আলোচনায় জড়িত হতে দেবেন না। এর মানে হলো জেলেনস্কি যখন মোটামুটি নিশ্চিত হয়েছে যে তাকে হত্যা করা হবে না, তখনই দাঁত দেখানোর জন্য ভাব নিয়েছে, আমি কাউকে ভয় পাই না, মোটেও না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।